আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। 9000 বছর আগের কোনো এক ভুলে যাওয়া অতীত, জানা ছিল না তার কথা, কিন্তু মাটি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদরা যা দেখলেন তাতে চক্ষু চড়ক গাছ। জেরুজালেমে খুঁজে পাওয়া প্রস্তর যুগের সেই বস্তিতে রীতিমতো আধুনিক নগর পরিকল্পনার ছোঁয়া ছিল, চাষবাসেরও ব্যবস্থা। খুঁজতে খুঁজতে মিলেছে তীরের ফলার টুকরো, সে যুগের কোনো নারী তার প্রসাধনে ব্যবহার করতেন এমন কানের দুলো। সব মিলিয়ে নিওলিথিক যুগের এক বড় শহরের ছবি এখন প্রত্নতত্ত্ববিদদের সামনে। সম্প্রতি এমনই দাবি করেছেন ইসরায়েলের পুরাতত্ত্ব বিভাগের কর্মকর্তারা। তাদের দাবি, ওই বস্তিতে অন্তত 3000 বাসিন্দার বসবাস ছিল। জেরুজালেম থেকে 3 মাইল পশ্চিমে এখন যেখানে ইসরায়েলের মজ্জা শহর, সেখানেই বস্তিটি গড়ে উঠেছিল। খননকার্যের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা জেকব ভার্দি অবশ্য জানাচ্ছেন, প্রত্নতাত্ত্বিক দিক থেকে ওই এলাকার গুরুত্ব অনেকদিন ধরেই স্বীকৃত, তবে এই সাম্প্রতিক আবিষ্কার গোটা দক্ষিণ লেবানন অর্থাৎ ইসরায়েল, ফিলিস্তিন, জর্দান, দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ার মধ্যে বৃহত্তম এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বলে জানিয়েছে ভার্দি। তার কথায়, বাকি বস্তিগুলির তুলনায় এটি অনেক বড় শহর। বিশেষজ্ঞদের দাবি, প্লাস্টার ব্যবহারের রীতিমতো চমকে দিতে পারতেন সেখানকার বাসিন্দারা। যেভাবে সেখানকার দুটি বাড়ির মধ্যে রাস্তার ব্যবস্থা করা হয়েছিল তাতে উন্নত নগর পরিকল্পনার ছাপও স্পষ্ট। বিভিন্ন জায়গায় গুদামে শস্য দানা মজবুত করে রাখা হতো, যার অর্থ চাষাবাদও চলত সে বস্তিতে। তবে তীরের ফলা থেকে বিশেষজ্ঞদের আন্দাজ, জীবিকা হিসেবে শিকারকেই প্রাধান্য দিতেন বাসিন্দারা। তবে পশুপালনও যে হতো সেটা পশুদের হাড়ের অবশিষ্টাংশ থেকে স্পষ্ট। ভার্দির দলের দাবি যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সন্ধান মিলেছে ওই এলাকা থেকে, তা থেকে এটা বোঝাও কষ্টকর নয় যে অস্ত্র তৈরিতে রীতিমতো দক্ষ ছিলেন সে যুগের মানুষজন। ছুরি, গাছ কাটার অস্ত্র তো বটেই, ছিল প্রসাধনের জন্য ব্যবহৃত গয়না তৈরির মতো সূক্ষ্ম হাতের কাজের পারদর্শিতাও। তার প্রমাণস্বরূপ মিলেছে পাথরের ব্রেসলেট, বিভিন্ন ধরনের পাথরের তৈরি পুতুল ইত্যাদি। তারা যে বহির্জগতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছিলেন সে ব্যাপারেও মোটামুটি নিশ্চিত প্রত্নতত্ত্ববিদদের দল। সব মিলিয়ে এই আবিষ্কারকে তাই যুগান্তকারী বলে মনে করছেন তারা। এর অবশ্য আরও একটি কারণ রয়েছে, এর আগে জেরুজালেম থেকে সবচেয়ে পুরনো ধ্বংসাবশেষটির সন্ধান মিলেছিল, সেটি ছিল 7000 বছরের পুরনো। সেদিক থেকে দেখলে এই সাম্প্রতিক আবিষ্কার আরও পুরনো। ভার্দির কথায়, আগে ধারণা করা হতো জেরুজালেম সংলগ্ন এলাকা ইতিহাসের ওই পর্বে শূন্য ছিল। এরকমও শোনা যেত যে নিওলিথিক সমাজ তখন ভেঙে পড়ছিল, গ্রামগুলি ছোট হয়ে আসছিল, কিন্তু মজ্জায় আমরা যা পেয়েছি তা ইতিহাসের সব ধারণা পুরো ভেঙে দিতে পারে। এই আবিষ্কারকে তাই গেম চেঞ্জার বলেও ধরেছেন তারা। আপাতত তাই পরের ধাপের কাজ শুরু হয়েছে, 3D প্রযুক্তির মাধ্যমে পুরো এলাকার তথ্য ধরে রাখার চেষ্টা এখন মুখ্য, যাতে সকল খুঁটিনাটি ডিজিটাল ধরা পড়ে। কে জানে, হয়তো তা থেকেই আরও নতুন কোনো রহস্যের খালমহল খুলে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।